এখানে মোট আমরা মোট হলো 34 কেজি প্লাস আমরা স্বর্ণ উদ্ধার করেছি। চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দিয়েছেন আমাদের গুদামে গুদামে একেবারে বেশি সময়ের জন্য গুদামে কোনো স্বর্ণ না থাকে। 248 যেটা আজকে সকালে সিলেটে ল্যান্ড করে, সিলেট থেকে ঢাকা আসার কথা ছিল, তো এখানে আমাদের কাছে ইনফরমেশান ছিল, যাত্রীদের পুরো ইনফরমেশান ছিল যে তারা স্বর্ণ ক্যারি করছে, তো তারা ডিক্লেয়ার দিতেও পারে আবার অথবা ডিক্লেয়ার নাও দিতে পারে, এরকম একটা তথ্য ছিল আর কি। তো আমরা আমাদের আমাদের যে টিম আমরা আগে থেকেই আমরা খুব সতর্কতা অবস্থায় আমরা ছিলাম, তো এরপরে তো তারা এগুলো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে সিটিয়ে রাখে, কিছু পাওয়া গেছে টয়লেটে, কিছু পাওয়া গেছে সিটে যাত্রীর সিটের পিছনে, তো যাত্রী অলরেডি এখান থেকে চলে গিয়েছিল আর কি। তো পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, খুঁজে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রীদের নাম সব আমরা প্রেস রিলিজে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এখানে এখানে মোট আমরা মোট হলো 34 কেজি প্লাস আমরা স্বর্ণ উদ্ধার করেছি। ডিটেলসটা এখানে আছে, ডিটেলসটা আমি বললাম না, আপনারা আপনারা দেখে নিন। আমরা গতকাল ঢাকাতে আমরা প্রায় 6 কেজি স্বর্ণ উদ্ধার করেছি, তার কয়েকদিন আগেও কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে, তো সিলেট থেকে উদ্ধার করা হয়েছে, চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে। আর সাধারণত যে কথাগুলো আপনারা বলেন যে আমরা এই গ্রেপ্তার করেছি কিনা, আমরা তো গ্রেপ্তার করেছি, আপনাদেরকে আমরা বললাম এই চারজনকে আমরা গ্রেপ্তার করেছি। আর একটা কথা আপনারা প্রায় বলেন যে আমরা এই বিমানে তো প্রচুর এরকম হয়, আমরা আগে প্রচুর ধরেছি এরকম। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। আমরা ক্রুকে আটক করেছি, যাত্রী আটক করেছি, আপনারা বলেন যে যানবাহন আমরা আটক করি না কেন? হ্যাঁ, যানবাহন আটক করার বিধান কাস্টমস আইনে আছে, আবার যানবাহন ইন্টারিম রিলিজ দেওয়ার বিধানও কাস্টমস আইনে আছে। হ্যাঁ, তো যানবাহন কেন আটক করা হয়? যানবাহন আটক করা হয় হলো মামলার আলামত হিসাবে। হ্যাঁ, তো যেটা আলামত হিসেবে রাখা যায় সেগুলো আমরা আটক করি, আর যেটা আলামত হিসেবে রাখা যায় না সেগুলো আমরা ইন্টারিম রিলিজ দিয়ে দিই, প্রোভাইডেড দ্যাট যদি আদালত কখনো জানতে চায়, দেখতে চায়, তো সেগুলো আদালতের কাছে প্রডিউস করতে হয় আর কি। হলো আইনের বিধান, যখন কোনো যানবাহন প্র্যাকটিক্যালি আটক করা যায় না তখন সেগুলো আমরা ইন্টারিম রিলিজ দিয়ে দিই, তো ইন্টারিম রিলিজ দেওয়ার প্রক্রিয়াধীন আছে। আর একটা বিষয় আপনারা হয়তো কোশ্চেন করবেন, আগে আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো এই গোল্ডগুলো প্রথমে আমরা যেটা করি, আমরা তো শুল্ক গোয়েন্দা, আর ঢাকা কাস্টম হাউসে সিলেটে মূল্যবান শুল্ক গুদাম আছে, তো সিলেটে মূল্যবান শুল্ক গুদামটা সেটা কমিশনারেটের আন্ডারে, তাই না? কমিশন লোকাল ভ্যাট কমিশনারেটের আন্ডারে, তো আমরা এই এই গোল্ডগুলো আমরা এখন টেস্ট করতে হবে স্বর্ণকার দিয়ে, গভর্নমেন্ট এনলিস্টেড স্বর্ণকার দিয়ে টেস্ট করি, টেস্ট করে টেস্টের সার্টিফিকেট সহ এগুলো আমরা মূল্যবান শুল্ক গুদামে জমা দিই। এরপরে তারা তাদের সুবিধা মতো তারা এটা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়। তো রিসেন্টলি আপনারা জানেন কতগুলো দুর্ঘটনা ঘটেছে, তো যার ফলে এখন আমরা খুবই সতর্ক। চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দিয়েছেন আমাদের গুদামে একেবারে বেশি সময়ের জন্য গুদামে কোনো স্বর্ণ না থাকে। আগের যে সমস্ত স্বর্ণ সেগুলো জমা দেওয়া হয়েছে এবং হচ্ছে, এবং এখন আমরা যে সমস্ত স্বর্ণ আটক করছি এগুলো দ্রুততম সময়ে আইনগত পদ্ধতি নিষ্পত্তি করে আমরা সব বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।